আসসালামু আলাইকুম। আপনার সামনে দেখতে পাচ্ছেন মিনি কম্বাইন্ড রাইস মিল, যে রাইস মিল দিয়ে এক মেশিনে অনেকগুলো কাজ করা যায়। তো আমরা প্রত্যেকটারই বিষয়গুলো আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা একটু ভিডিওটা বড় হবে, আমাদের সাথেই থাকবেন। এখন অলরেডি আমরা ধান ভাঙছি। ধান ভাঙার অংশটা শেষ, এরপরে কোনটা চালানো হবে? এরপরে কোনটা দেখ, গমটা নিয়ে আসো, গমটা এখানেই। আমাদের মোটামুটি ধানের অংশটা শেষ, এরপরে আমরা একটু গমটা ভাঙানো দেখব। একটু সময় দিবেন কি ধুলার জন্যে? ওটা আপাতত ওইটাই দেন, ওইটাই দেন। ওটাকে আটা করবে, তাহলে এটা একটু ঢালে নাও এক জায়গায়, বা একটা আলাদা বস্তা দাও তো, ভালো বস্তা পালা করিয়ে দিয়ে ধরো। তো লাইফটা একটু বড় হতে পারে একটু, যেহেতু এক মেশিনে তিনটা কাজ, চারটা কাজ এরকম, আরও বেশি কাজ আছে আর কি। তো এই বেশি কাজগুলো যেহেতু আপনাদেরকে সবগুলো দেখাবো, তো আমাদের একটু সাথে সময় দিবেন আপনারা। এরপরে আমরা হেডটা চেঞ্জ করে দেবো, জাস্ট একই মোটর একই মেশিন, জাস্ট এখানে বেল্ট চেঞ্জ করে দিলেই, এখানে যে পুলি দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন পুলিটা, পুলিটা শুধু সরাই দিলেই পরের যে মেশিন আছে সেটা করবে। এখানে আমরা এখন গম দিচ্ছি, এই গমটা, এটা এখন গম থেকে আটা হবে। এই গমের আটাটা আমরা দেখব যে গম, এখানে ভেজা চাল শুকনো চাল দুটাই আটা করা যাবে। তবে এই জায়গাটাতে হচ্ছে ভেজা, আর এই গ্রাইন্ডিংয়ের জায়গাটা এখানে হচ্ছে আপনার শুকনা, এখানে সুজিও করা যাবে।
এবং ভুট্টা যে আছে সেই ভুট্টার যে গরুকে খাওয়ানোর জন্য যে ভেঙে নেন সেটাও এই মেশিনেই করা যাবে। এই যে আমরা লাগিয়ে নিচ্ছি, এই গম থেকে আমরা আটা করছি একই মেশিনে। অনেক ধুলার মানে আটাটা হচ্ছে একদম পাউডারের মতো, এই কারণে ক্যামেরাটার সামনে নিয়ে যাওয়া যাচ্ছে না। তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা শুধু আপনার নিজের বাসার জন্য না, আপনারা চাইলে বাণিজ্যিকভাবেও এটা ব্যবহার করতে পারবেন। কারণ হচ্ছে এটা যখন আপনারা খেয়ে দেখেন তখন আটা হয়েছে। একদম আটার মতো হয়ে গেছে, গমের আটা বলতে পারো। আর একটু বেশি হোক তারপরে দেখাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আমরা গম থেকে আটা করছি। আপনারা চাইলে এখানে ভেজা যে চাল আছে সেটা থেকেও আটা করতে পারবেন। আমরা যাতে পুরোটায় ধুলা না হয়, মানে পুরো জায়গাটা ময়লা না হয়, এই কারণেই আমরা এই কাপড়ের ইয়েটা ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের মতো করে বানানো যেতে পারে, লাগা দাও একবারে দেখবো। ক্যামেরাটা আসলে নিয়ে যাওয়া যাচ্ছে না, এখানে পরিষ্কার ময়লাগুলো ক্যামেরায় পড়ছে, এটা ভাঙা হলে আমরা আপনাদেরকে দেখাবো। এরপরে আমরা ভুজা চালের আটাটা দেখবো এবং মশলা মশলা কীভাবে জোড়া করা যায় সেটা দেখবো। মেশিনগুলোর সুবিধা হচ্ছে একদম কম্বাইন, একদম অনেকগুলো কাজ একসাথে করা যায়। এবং আমি আরেকটু দেখাই, এদিকে আরও মেশিন আছে, এগুলো হচ্ছে সিঙ্গেল। এটা যেটা গ্রাইন্ডিং দিচ্ছে এটা মশলা আটার কাজ করবে, এটাতে মোটর লাগানো নাই, আপনারা আলাদা বডি নিতে পারবেন। এটাতে যেটা দেখছেন এটা শুধু ধান ভাঙানো, এগুলো সবই একই রকম কাজ। একই রকম কাজ, এগুলো না আলাদাভাবে নিতে পারবেন। আমরা কম্বাইনটা এই কারণেই দেখাচ্ছি, যারা চান যে কম্বাইনলি এগুলো নিয়ে নেবেন, একদম একটা মেশিন কিনেই সব রকম কাজ করতে চান, তারা এই মেশিনটা ট্রাই করতে পারেন। খুবই ভালো মেশিন, এগুলো চায়না থেকে আসে। ভিডিওটা একটু বাড়বে, কারণ হচ্ছে আমরা আরও বাকি হেডগুলোর কাজ আপনাদেরকে দেখাবো। এখানে একটা হলারের প্রথমের কাজ দেখেছেন, ধান ভাঙানো, এরপরে আমরা গম থেকে আটা করছি, এরপরে ভেজা চালের আটা করব, এবং মশলা আছে, মশলাটাও আমরা দেখাবো। এই কারণে ভিডিওটা অনেক বড় হবে আর কি। আপনারা যারা চান যে আসলে দেখতে, তারা দেখতে পারেন এবং প্রচুর শেয়ার করেন, যাতে সবাই দেখতে পারে যে ডিজিটালি কত কাজ হচ্ছে, ডিজিটাল মেশিনগুলো কত কাজে দিবে আপনাদের। আপনাদের যে মেশিনগুলো আছে দেখলাম, দেখবেন যে সব জায়গায় যাওয়া যায় না, যে কারণ হচ্ছে ক্যারি করা অনেক খরচ ধানগুলো। দেখবেন যে বড় বড় এক জায়গায় মেশিন থাকে সেখানে যাওয়া। আর আমাদের এটার মেইন উদ্দেশ্য হচ্ছে, যাদের অনেক আবাদ আছে, যারা নিজেদেরই ধান নিজেদের চাল করে খান নিজেদের বাসায়, তারা এটা ব্যবহার করতে পারবেন। এবং বাণিজ্যিকভাবে ছোটো আকারে একটা মেশিন নিজেই বাসায় চালাতে পারবেন। আমরা কিন্তু
বাসা বাড়ির লাইনেই চলবে, আমরা কিন্তু বাসা বাড়ির লাইনেই চালাচ্ছি, এই যে বাসার লাইনেই চালাচ্ছি, আলাদা কোনো মিটার বা আলাদা কোনো লাইন দরকার হয়নি। এটা 3 হর্সের মোটর, 4 হর্সের মোটরও নতুন মেশিন কিছু আসছে, সেটাও আপনারা ট্রাই করতে পারেন। গম প্রায় শেষের দিকে, এরপরে আমরা চালের আটাটা দেখব। আমি আপনাদেরকে আরেকবার বলি যে এটা কম্বাইন, এটা মিনি রাইস মিল, এবং সিঙ্গেলগুলো আলাদা আলাদাভাবে পাবেন। যদি আপনি চান যে গ্রাইন্ডিংয়ের অংশটা যেটা দিয়ে মশলা এবং আটা করবেন সেটা আলাদা নিতে, সেটারও এই যে দেখতে পাচ্ছেন আলাদা। এরপরে যদি শুধু ধানের অংশটা নিতে চান সেটাও আলাদা নিতে পারবেন, সিঙ্গেল মোটর ছাড়াও নিতে পারবেন, মোটর সহও নিতে পারবেন। এই রাইস মিলগুলো খুবই ভালো কম্বাইন। আটাগুলো যাতে না উড়ে এই কারণে আমরা এই কাপড়ের একটা ইয়াদ করেছি। এটা আমি আপনাদেরকে দেখাবো, প্রায় শেষ। একটা ছোট্ট মেশিন, কত কাজ। আটাটার পরে আমরা দেখব হচ্ছে ভেজা চাল দিয়ে কীভাবে আটা করা যায় এবং মশলা কীভাবে গুঁড়া করা যায়। এবং আসলে ভুট্টাটা আমরা আনিনি, ভুট্টা ভাঙতে পারবেন, যারা গবাদি পশুর জন্য ভুট্টা ক্রাশ করেন তারা এই কাজটা এই একই মেশিনে করতে পারবে। তাহলে আশা করা যাচ্ছে যাদের বড় বড় খামার আছে, যাদের বড় বড় প্রজেক্ট করেন, তারাও এই মেশিনটা ব্যবহার করতে পারবেন। আমরা এখন একটু আটাটা দেখবো, একটা বুলেট ঢালো, বুলটা নিয়ে আসবো। এই যে ভিতরে আছে আসতে, বাহ হেভি সুন্দর হয়েছে। একবারই আটা হয়ে গেছে, এটা তো শুকনো গম ছিল। এটা হচ্ছে চাল, বাকিটা সেট আপ করো, এটা একটু ঝাড়ে নাও নিয়ে। এবার ওই যে ভেজা চালটা দেবেন, আচ্ছা স্যার ভেজা চালটা দেবেন, এটা ভেজা চালটা পরে দাও। আচ্ছা তাহলে তার আগে কি মশলাটা দিবে? আচ্ছা দাও মশলাটা বের করো, এই মশলা কই, এটা একটু মুছে দাও তাড়াতাড়ি, খুব ফাস্ট, এ দাঁড়াই আছো কেন, দাও না তাড়াতাড়ি, ভিডিও এমনি বড় হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে গ্রাইন্ডিং পার্টটা, গ্রাইন্ডিংটার আলাদাও আপনারা পাবেন, এবং চাইলে এটা কম্বাইন যে রাইস মিল এটার সাথে নিতে পারবেন। এটাতে আমরা এখন মশলা দিব, খুব অল্প পরিমাণ মশলা নিয়ে এসে যায়, দেখেন শুধু বেল্ট চেঞ্জ করে, ধরো তো বেল্টটা তেলো, বেল্টটা চেঞ্জ করে দিলেই কাজ হয়ে যাবে আর কি। দেখতে পাচ্ছেন জাস্ট খুব সিম্পল মেশিন একটা। আমরা এই কাপড়ের ইয়েটা দিয়েছি কারণ হচ্ছে যাতে বেঁধে রাখা যায় এবং ময়লাগুলো যাতে বাইরে না আসে বা আটাগুলো উড়ে না যায়, এই কারণে এরকম করে দিচ্ছি। এবং ফ্রেশ চাল কেমন বের হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখাই নি, এবং আটা কীভাবে বের হয়েছে সেটাও একটু আপনাদেরকে দেখাই। তাড়াতাড়ি লাগানো, এই যে না না কিচ্ছু করা লাগবে না। এই যে গ্রাইন্ডিং পার্টটা এবার আমরা দেখবো একটু। হ্যাঁ মশলা দিলে দাও, মশলা দিলে খোলো, এরপরে দেখবো আমার মশলা কেমন হয়। দেখেন জাস্ট সিম্পল, এখানে বেলটা শুধু চেঞ্জ করে দিয়েছে, মোটর একই, মেশিন একই, বডিটা একই, জাস্ট
বেল্ট চেঞ্জ করেই কাজগুলো আমরা করছি। আচ্ছা হবে এটাতে আমরা বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিচ্ছি, জিরা ছিল, বাকিগুলো অন্যান্য মশলা দিয়ে দাও সব একসাথে। ধনিয়াটা ভেজে দিতে হয় তাই না? ভাজি দেওয়া সব কিছু একটু ভাজলে আরো সুন্দর হয়, একটু রোদের মধ্যে শুকালেও হয়। আপাতত আমরা জাস্ট দোকান থেকে নিয়ে এসে সরাসরি দিয়েছি, আপনারা চাইলে একটু রোদে শুকাতে পারেন, একটু ভেজে পেনিয়ামটা চেঞ্জ করে দাও। গুঁড়াটা যেখানে বের হবে গুঁড়াটা আমরা মশলার এই জায়গাটাতে টাইট করে দেওয়ার একটা বিষয় আছে, এখানে হাতে দেখেন হাতে যখন ঘুরাচ্ছে তখন মশলাগুলো আমরা এটা খুলে আপনাদেরকে দেখাবো যে মশলাটা কেমন হলো, তাহলে উড়ে যাবে মশলা দিয়ে আপাতত এখানে কাপড় দিয়ে কথা রাখবো। চলো অল্প একটু মশলা আমরা নিয়ে এসেছিলাম, উপরে দাও উপরে দাও উপরে দাও ভালো দাও, দেখেন প্রথমবারে কেমন হয়েছিল, একবারই পুরা হয়ে গেছিল, আরও ভালো করে নিতে পারবেন চাইলে, যে এটা একবারই এরকম হচ্ছে। যত দু ভাঙা দেওয়া লাগে মশলা, মশলা দুইবার দিতে হয় না, মশলা দুইবার দিতে হয়, তারপরে একবারই দেখেন পুরা পাউডার হয়ে গেছে। এখন আমি একটু মশলাটা দেবো, একটা ভুল দাও এখানে ঢালে এই হচ্ছে মশলাটা দেন না, এই যে বেশি একের ভিতর অনেক, এই যে একদম হাতে দেখতে পাচ্ছি। এখন এর পরেরটা দেখবো আমরা, এবার কি দেখবো? আটা, এবার এই যে ভেজা চালের আটা দেখি দেন, আচ্ছা শুকনো চালেরও একটু আটা দেখে, হ্যাঁ দাদা দাদা এটা দেখো একটু দেখ, সমস্যা নেই অল্প একটু দেন, শুধু দেখাই যে শুকনো চালেরও আটা হয় সেটা একটু অল্প একটু দিন, অল্প দেখো কভারটা লাগা দাও, সাদাটা কই, আরে কভার দেন না, ঝাড়েন একটা ঝাড়া দেন, অল্প অল্প পরিমাণ দেও দিয়ে জাস্ট আমরা দেখি যে শুকনো চালের কেমন আটা হয়, এরপরে ভেজা চালটা আমরা দেখব। দেও আরো বেশি দেও, গরু খাইবি হ্যাঁ
এটা হলো শুকনো চালের দেখি দেখি দেন পাউডার ভালো নোটা দিচ্ছি আচ্ছা এক কাজ করি এটা বাদ দিয়ে এখন নতুন একটা দেই আর একটা নতুন দেই কারণ এটা ময়লা গুলো আছে ওই যে মশলার ময়লা গুলো ভরছে ভরে না ভরো দেখানো হলো যে শুধু দেখানোর জন্য শুধু দেখানোর জন্য বেশি না এগুলো নষ্ট করা আগের মশলা গুলো একটু ভরছে আর এই যে একদম আটা এটা হচ্ছে শুকনো চাল আর কি সিদ্ধ চাল আর কি দেখ এটা সরান এখন এখন ওই ইয়াটা দেন তো ভেজা চালটা ওটা ভালো করে ঝাড়ি না ওটা এইদিক ঝাড় না তোরি ওটা রাখ এখন আপনি দেখলেন এই যে এরপরে আমরা ভেজা চাল এগুলো ভেজা চাল হ্যাঁ এগুলো ভেজা চালের আমরা দিব ওটা উল্টাই দিলেও হবে না না ওটা ভালো হবে এই জায়গাটাতে আমরা এখন দিব হচ্ছে ভেজা চাল এই যে দেখতে পাচ্ছেন ভেজা চাল এই ভেজা চাল থেকে আটা করব আমরা দেখেন একটা মেশিনে কতগুলো কাজ হচ্ছে এটা কি করব দাও এটা দাও নালে উল্টাই দিলেও হবে বা ওটা ওটাই হবে ঝাড়ছে না ভালো করে ওটা দাও সিদ্ধ চাল সিদ্ধ চাল না আলো চাল আলো চাল এগুলো আচ্ছা আমরা এটা দেখবো একটু সবাই একটু থাকবেন কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আসলে কম্বাইন রাইস মিল তো সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে এই কারণে অনেক বড় হচ্ছে এটার পর্যাপ্ত ভিডিও পাবেন আপনারা ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে তো আমরা একটু লাইভে আপনাদেরকে এই কারণেই দেখাচ্ছি যে আপনারা যাতে আমরা কেমন কাজ করছি সেটা আপনারা দেখতে পারেন এবং আপনাদের বুঝে নিতে সুবিধা হয় যে মেশিনটা কীভাবে চলছে কী কী কাজ হচ্ছে এই কারণে এই যে এখন ভেজা চাল থেকে আটা হচ্ছে এগুলো আমরা ভেজা চাল দিয়েছি ওটা থেকে আমরা আটা করছি আমরা শুধু ভুট্টাটা করলাম না কারণ ভুট্টাটা আমরা আনিনি ভুট্টার আপনারা চাইলে ভুট্টার ক্রাশ করতে পারবেন ওই একই মাথাটা যেখানে আমরা আটা করছি ওখানে ব্লেড চেঞ্জ করে আমি একটু আপনাদেরকে ব্লেডগুলো উপরে নেটগুলো দেখাবো দেখেন ছোট্ট একটা মেশিন কতগুলো কাজ হচ্ছে আপনারা যারা অনেক আবাদ সুবাদ আছে নিজেদের কাজেও আপনারা চাইলে অনেক কাজে ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে আপনারা জানেন যে এই ধান ভাঙানোটা কত সিরিয়াল দিতে হয় বিভিন্ন মিলে এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখন বাইরের বাইরে যখন আপনারা করেন ধানগুলো ভেঙে নেন তখন একটা অসুবিধা আছে যে আপনার ধানের তুষ থেকে যায় সেটা আলাদা করে আপনাকে আবার সেই তুষটাকে ঝেড়ে নিতে হয় কিন্তু এই মেশিনটাতে এটা করতে হবে না কারণ হচ্ছে এটা একবারই ফ্রেশ চাল বের হয় আর তুষ আর গুঁড়া যেটা আছে সেই পুরাটা আলাদা হয়ে যায় একবারই এই যে মোটামুটি ভেজা চালগুলো আটা হয়ে যাচ্ছে এটা একবারই হয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারছেন যে একটা ছোট্ট মেশিন দিয়ে কী কী কাজ করা সম্ভব আপনারা যারা এর পুরো পূর্ণাঙ্গ কাজগুলো দেখেননি তারাও এটা ভিডিওটা টেনে দেখতে পারবেন প্রথম থেকে তাহলেই বুঝতে পারবেন যে আসলে কতগুলো কাজ হচ্ছে একটা ছোট্ট মেশিন দিয়ে আবারও একটু দেখায় এটা বাদেও আপনারা ধরুন এরা আলাদা পার্টগুলো নিতে চান এদিকে দেখা যাচ্ছে গ্রাইন্ডিংয়ের জন্য আলাদা নিতে পারবেন এবং ধানের যে মিলটা সেটা ছোট্ট আলাদা করে নিতে পারবেন যদি আপনার বাসায় মোটর থেকে যায় তাহলে আপনারা শুধু বডিটা নিতে পারবেন এবং আপনারা যদি চান বডি মোটর সহ সেটা নিতে পারবেন এবং বাসাবাড়ির লাইনে চালাইতে পারবেন ছোট্ট একটা মেশিন দেখতে পাচ্ছেন কত কাজ হচ্ছে প্রোডাক্টের দাম ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে চেক করে নেবেন এবং আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি যাতে সবাই দেখতে পারে মজার বিষয় হচ্ছে অনেকেই এটা ছোট্ট একটা মেশিন নিয়ে অনেক কিছু সেবা দিচ্ছে এলাকাতেই ছোটো ছোটো আকারে যারা মশলা আটা
ধান ভাঙের নিতে চায় তাদেরকে এটা দিয়েই সেবা দিচ্ছে অনেকেই। আমরা অনেকদিন ধরে এই মেশিনটা ডেলিভারি দিই, আপনারা চাইলে আরও অনেক রিভিউ দেওয়া আছে আমাদের পেজে, সেটা দেখে নিতে পারবেন যে এটা কতটা কাজ করে। আমরা আপাতত পাঁচটা জিনিস আপনাকে দেখালাম এই মেশিনটা থেকে, পাঁচটা, এরপরে ভুট্টাটা কোনো আরেকটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে। শুধু যে এই চার পাঁচটা কাজ না, আরও বিভিন্ন কাজে আপনারা এই মেশিনটাকে ব্যবহার করতে পারেন। এই যে মোটামুটি আটাগুলো শেষ, আটা করা শেষ, আমরা এখন একটু দেখবো এটা হয়েছে। বুঝতেই পারলেন যে একটা মেশিনে কতগুলো কাজ হয়ে গেছে। এটা ঢালো একদম ফ্রেশ আলু। চুপ করো না একটু, একদম দেখতে পাচ্ছেন এখন যে এটা হচ্ছে একদম পাঁচটা জিনিস আমরা এতক্ষণ দেখলাম, তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে প্রথমে আমরা করেছি ধান থেকে চাল, তারপরে এই চাল থেকে এটা আটা, এরপরে আমরা করেছি মশলা, এদিকে হচ্ছে গমের আটা এবং এদিকে হচ্ছে ভেজা চালের আটা, তাই তো? আপাতত পাঁচটা করছি, শুধু আমরা ভুট্টাটা এখনও করিনি, ভুট্টা, তারপরে হলুদ মরিচ এগুলো আমরা এখনও করিনি। তারপরে এই ছোট্ট একটা মেশিন দিয়ে আমরা কী কী কাজ করতে পারি সেটা আপনাদেরকে জাস্ট করা যাবে। এই ছোট্ট জায়গাটা, এই গ্রাইন্ডিং যে জায়গাটা আছে, এটাতে চারটা কাজ করা যাবে। এটা হচ্ছে আটা, মশলা, হলুদ মরিচ, আর এই জায়গাটাতে আপনারা যে শুকনো গরুর খাবারগুলোর জন্য যে ভুট্টাগুলো আছে সেটা করতে পারবেন, ছোলা, ভিজা চাল এটা করতে পারবেন, আর এই দিকটাতে হচ্ছে চাল, ধান থেকে চাল। এখানে খুদটাও একবারে আলাদা হয়ে যাবে এবং আপনার তুষ, কুড়া এগুলো সবই আলাদা হয়ে যাবে। আর আরেকটা বিষয়, এটা যদি আলাদা আলাদা পার্ট নিতে চান সেটা এটা আছে, এটা হচ্ছে গ্রাইন্ডিং পার্টটা, আর এই দিকটা হচ্ছে রাইস মিল পার্ট, এটা আলাদা আলাদা আপনারা নিতে পারবেন, যাদের যদি দরকার হয়, আমার কম্বাইনটা দরকার নাই, তারা এটা নিতে পারবে। তো সবাই ভালো থাকেন, ভিডিও আর বাড়াবো না, এটা যারা ট্রেনে দেখেন নাই প্রথম থেকে দেখতে পারেন এবং অর্ডার করতে পারেন, সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।